প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ, তোমাদের যে কম্পালসারি ইংলিশ পেপার রয়েছে, কম্পালসারি ইংলিশ এইসি, যেটি তোমাদের ফার্স্ট সেমিস্টারে প্রত্যেককেই এই সাবজেক্টটি পড়তে হবে এবং এই সাবজেক্টের ওপর পরীক্ষা দিতে হবে, তো এই সাবজেক্টের বই এবং সিলেবাস নিয়ে আমি অলরেডি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম এবং তোমাদের সিলেবাস সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে পোয়েট্রি রয়েছে, পোয়েট্রি তিনটে রয়েছে, আফটার ওয়ার্ডস, ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার এবং ব্রেক ব্রেক ব্রেক, তো ব্রেক 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 থেকে কি কি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ছোটো প্রশ্ন দেখবে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা এই প্রশ্নগুলো একটু খাতায় নোট ডাউন করে লিখে রাখো, আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই তোমাদের প্রশ্ন দেব। যাদের বই কেনা হয়নি, যারা ক্লাস ইংলিশের জন্য টিউশনই নাওনি, তাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের আমি এরপর থেকে এক এক করে প্রত্যেকটা চ্যাপ্টারেরই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দেবো। তো সেগুলো তুমি যদি ফলো করো, আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না। তো ব্রেক 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 থেকে আমাদের এমসিকিউ রিলেটেড কী কী প্রশ্ন আসতে পারে তার একটা নমুনা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো, এক নম্বর প্রশ্ন, এক নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নেবে, ইয়েলো কালার করে মার্ক করা রয়েছে, ঠিক আছে। দু নম্বরের প্রশ্ন দেখো, অ্যান্সার বি হবে, ঠিক আছে। তিন নম্বরের কোশ্চেনের অ্যান্সার দেখো, এ ইজ ফ্রেম, ঠিক আছে। তোমরা আগে ভালো করে তোমাদের আমি এই পোয়েট্রির বিষয় সম্পর্কেও নিয়ে আলোচনা করে দেবো, তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও। চার নম্বরের প্রশ্নের অ্যান্সার ডি হবে, অ্যান্সারগুলো তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো খাতার মধ্যে কিন্তু লিখবে, ঠিক আছে। পাঁচের কোশ্চেন দেখো, ছ নম্বর কোশ্চেন, হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব নেচার ইন দ্য ফার্স্ট স্ট্যানজা, ঠিক আছে, তোমরা দেখে নাও উত্তরটি। আট এবং ন নম্বরের কোশ্চেন অ্যান্সার দেখে নাও তোমরা, দেখে নাও তোমরা। দশ নম্বর প্রশ্নের উত্তরও দেখে নাও, দশ এগারো নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও, বারো নম্বর প্রশ্নের উত্তর দেখো, বারো এবং তেরো নম্বর দুটো প্রশ্নটি রয়েছে, কোশ্চেন এবং অ্যান্সার। হোয়ার ডাজ দ্য পোয়েট স্ট্রাগল টু অ্যাসপেক্ট, তেরো নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও, চোদ্দো নম্বর প্রশ্ন, দ্য পোয়েম ব্রেক 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 ইজ অ্যান, উত্তর দেখে নাও অপশান এ। হু হ্যাজ রিটেন দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক, ঠিক আছে, আলফ্রেড লর্ড টেনিসন। তো এই পনেরোটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের ব্রেক 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 থেকে দিলাম। পরবর্তী সেট টুয়ে আমি তোমাদের কিছু এসিকিউ টাইপের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা সেট টু জন্য একটু ওয়েট করতে হবে তোমাদের, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দাও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা পিবি স্টাডি ক্লাসকে ভরসা করে সাবস্ক্রাইব করে তোমরা পিবি স্টাডি ক্লাসের সদস্য হয়ে যাও, তোমাদের পিবি স্টাডি ক্লাস গ্রুপও রয়েছে, সেখানেও তোমরা জয়েন হতে পারো। তোমাদের বিভিন্ন সাবজেক্টের ওপর সেখানে সাইজটি প্রশ্ন এবং উত্তর, এবং তোমরা সিনিয়র যারা রয়েছে তারাও তোমাদেরকে অনেকটাই হেল্প করতে পারবে। তো আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে।